ফের ভোট পরবর্তী হিংসা নন্দীগ্রামে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লাল আবির থেকে সবুজ আবির, সবার আমলেই নন্দীগ্রামের ঝামেলা লেগেই থাকে। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে এত ঝামেলা হয়তো আর কোথাও হয় না। এবার নন্দীগ্রামে কালীচরণপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। এলাকার 7 নম্বর জালপাই গ্রামে 244 নম্বর বুথের বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের বাড়িতে হামলা হয়েছে বলে জানা যায়। গতকাল রাতে কয়েকজন বিজেপি কর্মী গুরুপদ মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। গুরুপদ মণ্ডল সহ তার স্ত্রী, 15 বছরের ছেলে এবং তার বাড়ির পাশের একজন তৃণমূল মহিলা কর্মীকে মারধর করা হয়। তাদের টাকা পয়সা মোবাইল সহ সোনা গয়নাকাটিও ছাড়িয়ে নেওয়ার, এমনকি ধর্ষণের হুমকি সহ শাড়ি ছিঁড়ে দেওয়ার শ্লীলতা হানির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। গতকাল রাত্রে কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জালপাই গ্রামে 244 নম্বর বুথে আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল তার বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং তার স্ত্রী সুষমা মণ্ডলের উপরে পাশবিক অত্যাচার করে, তার শাড়ি ছিঁড়ে দেয়, তার কানের গহনা টেনে ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, তার কাছে থাকা নগদ অর্থ এবং মোবাইলটুকু ছিনতাই করে আর যাওয়ার সময় বলে দেয় যে এর পরে তৃণমূল কংগ্রেস করলে তাকে ধর্ষিত হতে হবে। আমাদের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল তার 15 বছরের ছেলে, যার 1 মাস আগে হার্নিয়া অপারেশন হয়েছে, সেই 15 বছরের ছেলেও বিজেপির এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। তাকে বাটাম, রড এবং বাঁশ দিয়ে বেধড়ক মেরেছে। তাহলে এরা কোন পর্যায়ে গেছে? শুধু তাই নয়, ওই এলাকার স্থানীয় আমাদের নেত্রী পুষ্প মণ্ডলের উপরে এরা অত্যাচার করেছে, তাকেও ধর্ষণ করবার হুমকি দিয়েছে, শাড়ি ছিঁড়েছে, শরীরের উপরে পাশবিক অত্যাচার করেছে এবং তার কাছে থাকা মোবাইল এবং গহনা ছিনতাই করেছে। এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আসলে এই জ্বালা যন্ত্রণা এই লোকসভা নির্বাচনে আর সহ্য করতে পারছে না বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, যে ব্লকের বাসিন্দা শুভেন্দু অধিকারী, যে অঞ্চল নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, যে অঞ্চলের ভোটার শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এবং নন্দীগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড করেছে, এটা বিজেপি সহ্য করতে পারছে না। প্রায় 2014 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আর বিজেপি পিছিয়ে আছে, তাই 2014 গণতান্ত্রিক থাপ্পড় খেয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি। তাই এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এখনও পর্যন্ত অপরাজেয়। এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা অতর্কিত হামলা করছে, আক্রমণ করছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বেছে বেছে তারা অপাশবিক অত্যাচার করছে। তবে বলে রাখি, এটা নন্দীগ্রামের মাটি, এটা বিপ্লবের মাটি। এই মাটি যেমন প্রতিবাদ করতে জানে, প্রতিরোধও করতে জানে। আমরা রাজনৈতিকগতভাবে এর মোকাবিলা করব। বর্তমানে বুথ সভাপতির স্ত্রী এবং তার ছেলে, আরও এক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনজনই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিৎকার হয়েছিল, আমি আমার বাড়ি দিচ্ছিলাম, বাড়ি থেকে বেরোতে ওখান থেকে আমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে, প্রথমে চুলের মুঠি ধরেছে, তারপরে এই অ্যান্ড্রয়েড সেট ছিল, রেডমি সেটটা ছিল, ওর মধ্যে 1,500 টাকা ছিল। ওই ফোনটা প্রথমেই আমার কাছ থেকে নিয়ে নেয়, তারপরে ঘুষি, হাতের ঘুষি দিয়ে যে এই শাড়িটা হাতের ঘুষিয়ে দিয়ে শরীর মধ্যে মেরেছে, যে গলার চুলে ছিঁড়ে দিয়েছে। এই যে দুষ্কৃতীরা আমাদের বাড়ির পাশে রাজকুমার মণ্ডল ছিল, ওখানে প্রশান্ত মণ্ডল ছিল, হ্যাঁ ওরা বিজেপি, আমরা টিএমসি দলে, আমরা আমাদের অপরাধ ছিল টিএমসিটা করা, এটাই আমাদের অপরাধ ছিল। বাড়ি 7 নম্বর চাল। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেন বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি সুদীপ দাস, তিনি অভিযোগ করেন ওই গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে, বিজেপি কর্মীরা তা প্রতিরোধ করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন নন্দীগ্রাম থানার পুলিশ। দেখুন, কালীচরণপুরে আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা প্রশান্ত মণ্ডল, উনার স্ত্রী মমতা মণ্ডল, যিনি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা, ওনাকে তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত গতকাল
প্রথমে প্ররোচনা দেয়, কটুক্তি করে, গালমন্দ করে, তারপর মারধরের চেষ্টা করে। তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই মারধরের পরিবেশ পরিস্থিতি প্রতিরোধ করার জন্য সম্মুখ সমরে উপস্থিত হয়। তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকেও মারধর করা হয় এবং আমাদের সক্রিয় আরেক কার্যকর্তা রাজু মণ্ডল ওনার বাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু সেখানে পরন্তু নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকরা গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালায়। ওনারা আমাদের কার্যকর্তাদের অভিযোগ না নিয়ে আমাদের কার্যকর্তাদের আরও বরং হেনস্থা করে। তো এই পরিবেশ পরিস্থিতি চলতে পারে না। আজকের এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ভারতবর্ষে ক্ষমতায় এসেছে, কোনো রাজ্যে এরকম সন্ত্রাস, কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আমি প্রত্যেকে সাবধান করে দিতে চাই, এই বাতাবরণ আপনারা তৈরি করবেন না। ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা সদা জাগ্রত আছে। প্রত্যেকে আপনাদের এই সন্ত্রাস কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে মানুষকে সংঘবদ্ধ করে রুখে দেবে।